আমার ঘরে খাবারটা প্লিজ পৌঁছে দিই, খিদে পেয়েছে। যা ঘরে যা, আমি নিয়ে আসছি। চাঁদ মাথা মোটা হলে কি হবে? মাঝে মাঝে ওর বুদ্ধিটা কাজ করে, শুধু এটাই আফসোস, যেখানে বুদ্ধিটা লাগানোর দরকার সেখানে লাগাতে পারে, সেখানে গাধা হয়েই থাকে। তুমি এত রাতে ভূতের মতো এরকম ঘুরে বেড়াচ্ছ কেন? ঘুমাওনি? তুমি এত ঘুমাওনি, তোমার ঘুম আমার ঘুম, আমাদের দুজনের ঘুম নিয়ে এই ঘুমের মাসি ঘুমের পিসি চলে গেছে। শোনো সায়ন, এই মাঝরাতে না তোমার রাবিশ ইয়ার্কি আমার একদম ভালো লাগছে না, যাও গিয়ে ঘুমো। তুমি না ঘুমোলে আমি ঘুমোতে পারি বলো? প্রতিবেশীর বাড়ির লোকের কথা আর অত বেশি ভাবার দরকার নেই, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আমার না আমার আর ভালো লাগছে না, তুমি এবার চুপ করো, যাও গিয়ে ঘুমাও। যাবো না, আমি যাবো না, আমি যখন ঠিক করেছি যাবো না তোমাকে ছেড়ে, মানে আমি তাও যাবো না। এই বলে না বিরিতি কাঠালে রাঠা লাগলে পারে ছাড়ে না, এই যে ছাড়ে না, আমি ছাড়বো। একটা কথা বলি, দেখো প্রতিবেশীর সাথে তো তোমার মানে বিয়েটা অরিজিনাল বিয়ে নয়, তাই না? এটা তো একটা এগ্রিমেন্টের বিয়ে, এগ্রিমেন্ট তো হয়ে গেছে, এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে, ব্যাস তারপরে বিয়ের মেয়াদ শেষ, বিয়ে ভেঙে গেছে। ভুলে যাও, এবার শুধু আমাদের কথা ভাবো, আমাদের বিয়ে হবে। মানছি যে একটুখানি দেরি হচ্ছে, একটু ডিলে হচ্ছে, কিন্তু বিয়ে তো আমাদের হবেই। হ্যাঁ, এখন শুধুমাত্র প্রতিবেশীকে তুমি ডিভোর্সটা দিয়ে দাও, ব্যাস তারপরে তোমার আমার বিয়ে, আর তারপরে আর কিছু নেই সায়ন, আর কোনোদিন কিছু হতে পারে না, তোমার সাথে আমার কোনোদিন বিয়ে হবে না, হতেই পারে না। তার থেকে অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি, আমার ওয়ান টু সোনা। গেল
আমার থেকে আরো দূরে চলে যাও তুমি। এসো এসো। এই তো সোহাগ সোনা, কেন আমার থেকে দূরে সরে সরে যা হয়েছে? এসো কাছে এসো সোহাগ সোনা। তুমি আমার থেকে যতই দূরে চলে যাও আমি তো তোমাকে আমার কাছে আনবই। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, কানে কানে শুধু ওয়ান টাইম সে ইউ আর মাইন। চোখ জোনা মন্টু জোনা, চোখ জোনা আমার সাথে সোহাগের কদিন পরে বিয়ে, এরকম করো না। আমি তোমাকে কিছুতে বিয়ে করবো না, তোমাকে আমি বিয়ে করবো না। স্বপ্ন দেখছিলাম, ভগবান কি সব আজে বাজে স্বপ্ন দেখলাম আমি, হে ভগবান। ওই কোয়াইকে আমি বিয়ে করবো না, কখনো কোনো মানুষে বিয়ে করে? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। কবে বিয়ে হবে? মাঝরাতে এরম করে ডাকছে, তাহলে কি ও ডিভোর্স নিয়ে কিছু বলবে? আচ্ছা, চাঁদ যদি এখন ডিভোর্সের পেপারটা ছিঁড়ে ফেলতে বলে? না না, ধুর, এসব আজগুবি কিসব ভাবছি আমি। সরি